আসসালামু আলাইকুম আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আল বাকারা আয়াত একশো আমি যে মসজিদে নামাজ পড়ি সেখানে ঢুকতেই প্রথমে লেখা আছে এরকম লেখা সব মসজিদে আরও দামি দামি ইসলামী লেখা লিখে রাখা উচিত বলে আমি মনে করি কারণ এখান থেকে মানুষ শিখতে পারবে এখান থেকে মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টির মানুষ হবে তারপরে অহংকার কমে যাবে বুঝবে যে না সব কিছুর মালিক মহান আল্লাহ পাক এ মা বাবার রেখে অন্যদেরকে অভিভাবক বানানো ঠিক না যাই হোক আজকে আমার মনে যে প্রশ্নগুলো অনেক সময় ঘুরে এগুলো আমি চেষ্টা করি কোথা থেকে সংগ্রহ করার কিংবা জানার তো আজকে জুম্মার নামাজের ঠিক আগে কিছু বয়ান হয়ে থাকে আধা ঘন্টার মতো তো ওই বয়ানে ইম্পর্ট্যান্ট দুইটা সাবজেক্ট এসেছে যেটা আপনার শিরোনামে দেখেছেন যে পানি খাইলে রোজা ভাঙবে না কিংবা তরকারিতে তরকারি রান্না করার সময় মা বোনরা স্ত্রীরা যখন টেস্ট করবে সেখানে রোজা ভাঙবে না এখানে আরেকটু আলোচনা আছে একটু মনোযোগ দিয়ে শুনে তারপর আপনি মন্তব্য করার জন্য বিনীত অনুরোধ করছি আমরা অনেক সময় উজু করে থাকি আমরা পাঁচ পাঁচাত্য যদি নামাজ পড়ে থাকি তারাবির নামাজ পড়ে থাকি যদি করে থাকি তাহলে আমাদের তো উজু করার নিয়ম অনুযায়ী তিনবার মুখে পানি নিতে হয় তখন আমরা যেটুকু বের করে ফেলে দিই তারপরেও তো কিছু অংশ পানি থেকে যায় তো আমার মনে বহুদিনের একটা প্রশ্ন ছিল সেই পানিটা তো কোনো না কোনোভাবে তো আমাদের ভেতরে যায় তাহলে আমাদের রোজার কি হয় তো আজকে ইমাম সাহেব ক্লিয়ার করে দিয়েছেন যে ওই পানিটা আপনার পক্ষে তো আর কোনোভাবেই বের করা সম্ভব না কারণ আপনি কুলি করে ফেলে দেওয়ার পরও পানির কিছুটা নির্যাস থেকে যায় তো ওইটা ভেতরে গেলেও মহান আল্লাহ পাক দয়াশীল ক্ষমাশীল উনি সেটা মাফ করে দেন ইমাম সাহেব আজকে ক্লিয়ার করে দিয়েছেন আরেকটা জায়গায় আমার প্রশ্ন ছিল বোনরা স্ত্রীরা অনেক কাজ করে থাকেন সংসারে রোজার মাস সহ সব মাসেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বাজেটের পরের বাজেটে তাদের কাজের স্বীকৃতি হিসাবে বাজেটও প্রণয়ন হবে মা বোন স্ত্রীরা যদি শুনে থাকেন আপনারা সুক্রিয়া জ্ঞাপন করতে পারেন আপনাদের কাজের স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে আসতেছে আর ঘরের সমর্থন দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা অনেক কাজ করে থাকেন তো রান্না করে রমজান মাসে রান্না করার পরে এরপরে যারা স্বামীরা বাবারা তারপরে ভাইরা যে অভিযোগ দেন মা বোন স্ত্রীদের বিরুদ্ধে যে না তোমার লবণ তো হয় নাই দেওয়া তো ঠিকই না আর স্ত্রীদের মাদের বোনদের তো একটা আছে যে আমি টেস্ট করব কিভাবে না এই প্রশ্নটা মনে অনেক দিন ধরে ছিল যে কি উপায় আজকে ইমাম সাহেব ক্লিয়ার করলেন যে সেখানেও নাকি আল্লাহ পাক মাফ করে দেন এখন এই যে দুইটা সাবজেক্ট এর উপরে ইসলামের আরও রেফারেন্স সহ অনেক ক্লিয়ারেন্স আরও দরকার এর দরকারের জন্য আমার এখানে অনেক গুরুত্বপূর্ণ ইসলামী বিশেষজ্ঞ মানুষজন আছেন বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের ইসলামী রেফারেন্স সহ আল কোরআন হাদিস সকল রেফারেন্স সহ কি কী বলা আছে আমরা জানতে চাই আর সকলকে বিনীত অনুরোধ করব এই দুইটা ইম্পর্ট্যান্ট সাবজেক্টে কমেন্টগুলো একটু গুরুত্ব সহকারে করবেন আর যারা এই বিষয়ে বিশদভাবে জানা আছেন ব্যাখ্যা সহ রেফারেন্স সহ বিনীত অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন আমরা জানতে চাই সাধারণ দুইটা প্রশ্ন কিন্তু আপনারা চাই অসাধারণ ব্যাখ্যা সহ আমি নিজে শিখতে চাই অন্যরাও শিখবে আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম